সোমবার তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় প্রমিলা বাহিনী মাঠে নামে নেশা মুক্ত সমাজ করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ইচারবিল এলাকায় নেশার বার বাড়ন্তে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। এলাকার যুব সমাজ থেকে প্রাপ্তবয়স্ক সবাই দীর্ঘদিন ধরেই নেশার করাল গ্রাসে নিমজ্জিত, যার জের পোহাতে হচ্ছে সংসারের নারীদের বেশি। তাই নেশার বার বাড়ন্তে অতিষ্ঠ হয়ে এবার ময়দানে নেমেছে এলাকার সকল মহিলারা। তেলিয়ামুড়ার মদ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমিলা বাহিনীকে সাহায্য করতে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে প্রায় 10 লিটার দেশি মদ সহ মদ বিক্রেতা অতীশ দেবকে আটক করে পুলিশ। ঘটনা কি হয়েছে দেখেন, আমি ইট ভেঙে খাই, আজ দেড় বছর হয়েছে, তারা ওয়ার্নিং দিয়ে গেছি, করছে ব্যস্ত না, এরপর তো আর এই মদ দিছি, মদ দিয়ে আরামনও করছে, এরপর তা ওই বাপে খাইলে ছেলে একা, ছেলে খাইলে বাপে একা, খাই একা ঘরে মিলে গিয়ে অশান্তি। তাহলে কর্ম করে সেটা যদি গরমে অশান্তি বুক করুন লাগা, তাহলে রাত্রে না তো মনে করুন সারাদিন সারাদিন কন্টিনিউ চলছে, মানে অনবরত। এটা মানে আজকে আপনারা কি করছেন এখন? আজকে ধরছি আমরা, এসে মানে এলাকার মধ্যে মদ বিক্রি করে নাকি? হ্যাঁ, আয়া দেয় গরম ধর, তিন চার জন দিশাবাড়ি সব জায়গা থেকে ইহে না আয়ে, পাড়ার অনেক মানুষ আমরা বাড়ি যেয়ে কমপ্লেন করছে। কি নাম যিনি মদ বেছে, ওনার নাম কি? অতীশ দেব। অতীশ দেব দেব। তো এখন আপনারা কি চাইতেছেন? জানা গেছে অতীশ দেবের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। প্রমিলা বাহিনীদের এহেন উদ্যোগে সত্যি প্রশংসার দাবি রাখে। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।